মিকু, এই যে টাকা দেখতেছো, টাকা তোমাকে আজকে টাকা চিনাবো। এই যে এটা দেখো, এটা হয়েছে 100 টাকার নোট, বুঝছো? এই যে ভালো করে দেখো, এই যে 100 টাকার নোট। হ্যাঁ, এটা একটা, তারপর এই যে এটা, হ্যাঁ দেখো ভালো করে দেখবা, কিন্তু দেখতেছো? হ্যাঁ, এই যে গন্ধ শুকে দেখো। এটা 200 টাকা। 200 টাকার নোট কিন্তু লাল হয়, বুঝছো? ওই যে দেখা রাখো ভালো করে, লাল লাল। এটা 200 টাকার নোট, এটা দেখো। এটা 500 টাকার নোট, বুঝছো? এই যে, এই যে পাঁচ, ফাইভ ফাইভ লিখা, এই যে দেখতেছো, এটা ফাইভ লিখা। হ্যাঁ, এই যে এবার দেখো পুরাটা দেখো, এই যে, এই যে দেখতেছো, দেখছো? এটা 500 টাকার নোট। আগে টাকাগুলো চিনাই রাখি, তারপরে হচ্ছে আসল কথায় আসতেছি। এরপরে দেখো, এটা এটা হচ্ছে সব থেকে বড় নোট, 1000 টাকার নোট দেখো। হ্যাঁ দেখো, এই যে 1000 টাকার নোট দেখতেছো? ওই যে, এই যে এটা হচ্ছে এক, ওই যে এক, একের সাথে শূন্য তিনটা দেখতেছো? এই যে, এই যে দেখো, এই যে এটা হচ্ছে বেগুনি কালার, বুঝছো? তোমাকে শর্টকাটে এই যে ওয়ান ওয়ান দেখো, ওয়ানের সাথে শূন্য তিনটা। হ্যাঁ, এই যে শুকো শুকো, এটার গন্ধটা ভালো করে শুকে নিও। শুকতেছ? এই শুনো, এবার আসল কথায় আসি। হ্যাঁ ধরো, এগুলো তোমার কাছে রাখো, তুমি টাকাগুলা চিনা নিও, আমার দিকে তাকাও, তুমি টাকাগুলা চিনা রাখো। তোমার আব্বু যখন 80 মানি ব্যাগটা রাখবে, বুঝছ, তোমার আব্বু যখন 80 মানি ব্যাগটা রাখবে, তখন আহারে বাবা, আগে তো টাকা কামাইতে হবে, তারপরে তুমি টাকার মালিক হবা। তখন এই এইটা 1000 টাকার নোট, এই যে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, যখন যেটা পারবা তোমার আব্বুর মানি ব্যাগ থেকে চুপ করে সরাইয়া নিয়ে আসবা, ঠিক আছে আমার কাছে? পারবা তো? তাহলে কি হবে জানো, তোমার জন্য এই টাকা দিয়ে মাছু কিনে আনবো। হ্যাঁ, মাছু কিনে আনবো, অর্ধেক দিয়ে তোমার জন্য মাছও কিনে আনবো, আর অর্ধেক মা রেখে দিব। হ্যাঁ ঠিক আছে, পারবা তো? গন্ধ শুকে নাও। ঠিক আছে, ডান। আবার অন্য কারো বাসা থেকে চুরি করতে যাইও না। হ্যাঁ, আরে তুমি আগে আমার সাথে ব্যবসার কথা বলো, তারপরে তুমি ঘুমাইও। মনে থাকবে, তোমার আব্বু যখন মানি ব্যাগটা আনি রাখবে, তখনই তুমি টুক করে এই নোটগুলা নিয়ে আসবা। হ্যাঁ, আবার দেখো ওইটা 5, 10, 2 টাকার নোট নিয়ে আইসো না, ওই টাকা দিয়ে কোনো কিচ্ছু হবে না, আনলে এগুলা আনবা, বুঝছ? এটা মাসের মধ্যে 2, 3, 4 যা পারো আনলে হবে, আর যদি এটা আনো তাহলে এটা বেশি আনবা, প্রতিদিন একটা করে আনতে হবে তোমাকে, পারবা? ভেরি গুড, পারবা তুমি, কিন্তু কথা দিছো। হ্যাঁ তাহলে মা এখন টাকাগুলা নিয়ে রেখে দিই, তুমি টাকাগুলো সব চিনছো তো, চিনে রাখছো তুমি টাকাগুলা? টাকাগুলা চিনে রাখছো, টাকাগুলা দিয়ে এই টাকাগুলাই আনবা, ছোট ছোট টাকা আনলে কিন্তু হবে না, ওকে? আমার লক্ষ্মী মেয়েটা, ঘুমাও। তোমার যে বাবু হবে, তোমার বাবুর জন্য মাইটা দিয়ে গিফট কিনবো। হ্যাঁ ঠিক আছে, এই টাকা দিয়ে মা মা ওদেরকে গিফট কিনে দিব, তোমাকে খাবার কিনে দিব, ওদের জন্য খাবার কিনব। ভেরি গুড, নেজনাড়ায় তুমি মাকে সাই দিছো।